গুড মর্নিং সকলকে স্বাগত আছে আমাদের জীবনে আরেকটা দিন শুরু হয়ে গেল তো বাবা এমপিতে আর আমি আর মা বাটানগরে তো যা বাটানগর মানে কলকাতাতে যে কলকাতা কত অত শীত জানি না বাট বাটানগর কাঁপিয়ে দিচ্ছে বছর। মানে আমাদের এত শীত করছে সোয়েটার পরেই শুয়ে পড়ছি রাত্রিবেলা মা সোয়েটার চাদর মুড়ে দিয়ে সরছে আমি সোয়েটার পরে শুয়ে যাচ্ছি মানে গিচ্ছি আমরা দুজনে কাঁপছি রাত্রিবেলা জানো না কী অবস্থা আমাদের তো যাই হোক তো আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ব্ল্যাঙ্কেটটা এখনও গোছানো হয়নি মোটামুটি আমাদের বিছনা মোটামুটি তোলা হয়ে গেছে তো এখন আজকে বিশেষ রান্নাবান্না নেই কারণ বাবা নেই সেই জন্য আমার মা খাবো আর মান্না কি আর আর বাবা নেই তো কী যেন একটা খালি খালি লাগছে বাবা থাকলে না বাড়িটা গম গম করে আর বাবা নেই তো মানে নিস্তব্ধ হয়ে রয়েছে কিছু ভালো লাগে না জানো তো বাবা থাকলে একটি পিছনে লাগা বাবার পিছনে লাগে অনেক তো সকাল সকাল ঘুম থেকে উঠে চায়ের জল বসিয়ে দিয়েছে চায়ের জল ফুটছে এই চা পাতা দিয়ে দিল মা একার জন্যে চা করছে চাওয়ার চা খাওয়ার লোক নেই বাড়িতে এখন মা একার জন্যে চা বানাচ্ছে আমি একটু সকালবেলা উঠে একটু অন্য কিছু খাবো আজকে তো সকাল জামাকাপড় কেচে দিয়েছে সব জামাকাপড় কেচে মেলে দিয়েছে আর ওই যে আমার ওখানে এক বন্ধু কাম ভাই দেখো আমার সাথে সকাল সকাল কি ইয়ার কি মারা শুরু করেছে বলছে কি এখানে এই কি বলছি জয়ন্ত কুন্ডু বাড়িটা হ্যাঁ কেউ হয় না আমার এরকম এরকম মজা হচ্ছে জানো সবাই এখানে দাদার এই ফুল এখানে ফুল পেয়ে গেলাম তাই একটু ফুল নিলাম ঠাকুরের আর এই দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নেব তো আমার জন্য দুধ কফি করেছে সকাল সকাল ঘুম থেকে তো আমার ব্রেকফাস্ট এসে গেছে এক কাপ কফি সাথে ক্রিম কেকার বিস্কুট একটা কলা একটা কেক এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকের সকালের ব্রেকফাস্ট সকালে যাই হোক তো এই আমি আর মা এখন ব্রেকফাস্ট মাও চা নিয়ে ওই মা চা একদম নিস্তব্ধ আমরা তো ঝগড়াও করছি না বাবা থাকলে চিলাই মানে বাবাই কিন্তু জমিয়ে রাখে বাড়িটা তারপরে বুঝতে পারছো তো

তো বিয়েবাড়িতে আনন্দ হচ্ছে সবাই খুব মজা করছে কালকে পিসি ফোন করেছে ছোট পিসিও ফোন করিসির সাথে কালকে প্রচুর কথা হয়েছে আনন্দ ওরা ওখানে সব চার ভাই বোন মিলে খুব আনন্দ করছে শুনেও ভালো লাগছে যেন বেশ আনন্দ লাগছে আজকে তো অল্প স্বল্প একটু রান্না করতে হবে তো ওই জন্য মেয়ের সাথেও বক বক করলাম রাস্তায় কিছুক্ষণ রোদে দাঁড়ালাম ভালো লাগছে বেশ সকালের রোদটা না ও গায়ে দারুণ অনেকেই আর কি আমার সাথে অনেকেই বাইরে রোদে আমরা দাঁড়িয়ে অনেক গল্প টল্প করলাম যেটা আর কি ন্যাচারালি হয় না সকালবেলা কাজে কর্মে সবাই ব্যস্ত থাকে কিন্তু শীতের আমেজই না আর দুপুরবেলাও এরকম রান্না বান্না করে সবাই বেশ একটু গল্পগুজব করতে বেরোয় তো এই নিয়ে কি আনন্দ করে আনন্দ করে আছি ফাঁকাল আছে ঠিকই কিন্তু তার মধ্যেও আনন্দ করে আছি আর তোমরা সকলে বলেছ যে পায়েল নেই সেই জন্য ব্লগের হয়তো সেইভাবে অনুভূতিটা অনেকে বলেছো যে দেখার অনুভূতিটা সেইভাবে থাকবে না তোমাদেরও একটা দেশ দেশ ঠিক বলবো না একটা জায়গায় বলবো হ্যাঁ যাই হোক সেই জায়গাটা একটা নতুন জায়গা নতুন আনন্দ সেটা দেখারও আমার মনে হয় মজাটা অনেক তাই কি না আমাদেরও খারাপ লাগছে দেখবি একটা মানুষ সব সময় এক বাড়িতে থাকলে আর সেই মানুষটা যখন থাকে না তখন জায়গাটা সত্যি ফাঁকা ফাঁকা লাগে আর তার মধ্যেও আমাদের থাকতে হবে বাঁচতে হবে চলতে হবে আর এখনো নেই বলে না ওখানে গেছে বলে বাড়িটা ফাঁকা তো আমার বাবা মার কথা খুব মনে হচ্ছে খুব ফাঁকা হয়ে গেছে তো সব কিছুই যেন আমার কাছে মনে হচ্ছে সব ফাঁকা ফাঁকা তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ওখানে বাবা আশা করতে বাবা মানে জন্ত আশা করে থাকবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যার বাড়ির অনুষ্ঠানে গেছে ওটা তো ওর বোনের বাড়ি বড় বোন বোনেরই ভাগ্নির আর কি বিয়ে অনেকে জানতে চেয়েছ যে কার বিয়েতে গেছে ভাগ্নির বিয়ে মানে আমার ননদের দেওরের মেয়ের বিয়ে কিন্তু আর তাদের সাথে যেন একটা আত্মার সম্পর্ক আমাদের মানে ওই আমার ননাদের যে দেওর আর কি সেই দেওর আমাদের সমস্ত অকেশানে আসে এবং খুব কথা বলে উনি খুব ফুর্তিবাজ মানুষ যার ফলে কি আমাদের সাথে রিলেশনটা না পুরো নিজের ভাইয়ের মতো তো সেই জন্য জয়ন্তকে বলছে জয়ন্ত দা তুমি এসেছো সে জড়িয়ে তুলেছে যে তুমি এসেছো আমি এত খুশি হয়েছি সে ডেলি ফোন করতো তোমাকে আসতেই হবে দাদা তোমাকে আসতেই হবে মানে নিজের দাদার থেকে বেশি আর ওনার নিজের দাদা তো নেই আমার নন্দাই নেই পৃথিবীতে যার ফলে আর কি আমাদেরকে না মানে কী বলবো এত ভালোবাসে এত ভালোবাসে কি বলবো তো সেই জন্য আমাদেরও মনে হয়েছে জন তো যাবে নাই বলেছিল আমার মনে হয়েছে যে মনে হয় যেখানে আত্মার সম্পর্ক থাকে না মনে হয় সেখানে যাওয়া উচিত তো সেই জন্যে আর কি আর ওরা খুব খুশি তোমার জন্দোকে এখন থেকেই বলছে তোমাকে চাওয়াই আনতে হবে এবং তো মানে অনেক ভালো লাগলো মানে শুনেও ভালো লাগছে আর আমার নলদ আশা করছে সবাই মিলে ওখানে আনন্দ হবে চার ভাই বোন এখন চার ভাই বোন ওরা পাঁচ ভাই বোন ছিল তো যার ফলে এখন এক ভাই তো আর নেই তো ওই জন্য আমার বড় ননদ নাকি বলেই ফেলেছে যে আমার ছোটো বোনকে যে তুই আমাদের সবার ভাই বোনের না ছবি তুলে রাখিস জানিস হ্যাঁ কারণ সব কেন বলছে হ্যাঁ সে এক জায়গায় একসাথে গেছে ছবি টবি তুলবে কিন্তু অন্য কথা বললে মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এখন এই ব্রেকফাস্ট করে এখন রান্না লেগে পড়ব মোটামুটি কাজ সকালবেলার কাজ হয়ে গেছে আজকে আবার বৃহস্পতিবারের পুজো আছে পুজোটা দেব এই জন্য ফুল আনতে আমি বাজারে ছুটছিলাম জানো তারপরে ওখানে পেয়ে গেলাম দোকানের সামনে অদ্ভুতভাবে মনে হলো যেন ভগবান যেন আমাকে বলছে যে তোমাকে এত দূরে যেতে হবে না ভদ্রলোক দেখি ফুল নিয়ে আসছে আর এক ভদ্রলোক ডাকলো ফুলের ভদ্রলোক কি এখানে আসুন তারপরে উনি আসলো আরও অনেকগুলো ফুল বিক্রি হয়ে গেল তো বলে না ভগবানরা চাইল না যে আমি অনেকটা রাস্তা হেঁটে বাজারে যাই কারণ বাজার করার মতো মানে মোটামুটি যেটুকুনি আছে আমার চলে যাবে আর বাবা কিছু বাজার করে দিয়ে গেছে আমাদের হ্যাঁ আর অল্প স্বল্প মানে সবজি বাজারটা করেছে আর অন্য কিছু আনতে হবে আর কি সেই যখন করবো তখন আমি বাজারে যাব প্রত্যেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকের ভিডিওটাতে একজন কমেন্ট করেছিলেন আর কি যে আমি আসলে মজা করেই রেগে গেছি বলেছিলাম বাবার ওপরে কারণ তোমরাই বলছিলে যে কমেন্টও এসেছে যে পায় তুমি ব্লক করো তুমি আর অনুপমা দি কারণ তোমাদেরকে দেখতে পাবো না শুধু জয়ন্তদারকে দেখবো তোমরা বাড়ি থেকে ব্লক করো তো সেই কি ব্লগ করবো তাই জন্য আর থিম খুঁজে পাচ্ছিলাম না সব মিলিয়ে করলাম যে বিস্কুট ছিল না তো ভাবলাম এটা নিয়ে ব্লগটা করে তোলি আর কি তো অ্যাকচুয়ালি কি বলতো মজাই করেছিলাম হ্যাঁ অ্যাকচুয়ালি মজা করেই আর কি কর ও আমাকে বলছে যে আমি বলছি দেখ আজকে তোর বাবা এরকম বিস্কুটের প্রয়োজন বিস্কুট দেখে নালে আমাকে আবার দোকানেই ছুটতে হবে ওই তখন মজা করে বললো মা তুমি কেন আমি তাহলে করো আমি তাহলে বলি তো দেখো আমরা যতটুকু দেখাই না সব কিছু কিন্তু মজা করেই করি আমরা কোনো সিরিয়াসলি কিছু করি না সিরিয়াস ভাবিও না হয়তো তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝেছ আমি সবসময় আর আমি সিরিয়াসও যদি কোনো সময় আমাকে কেউ কিছু ব্যক্তিগতভাবে বলেও আমি সেটা মজার মধ্যেই নিয়ে নিই কারণ আমি নিজে না এত কিছু ভাবি না মানে আমি কিছু ভেবে করি না এটাই হচ্ছে আমার এ আমার বাবাও কোনোদিন কিছু ভেবে করতে না সবার জন্য জীবন বাবা করে গেছে আর আমারও মনে হয় যতদিন বেঁচে আছি بس এত ভাববো কেন আনন্দে ঘুরতে থাকবো মনেটা কথা হচ্ছে আমার বাবাকে মিস করছি তো চলো फटाफट खाना कंप्लीट খাওয়া দা বলতে ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের কথা বলতে বলতে তোমাদের সাথে মনেটা কথা হচ্ছে বাড়িটা খুব ফাঁকা হয়ে রয়েছে বাবা ছাড়া বাবা থাকলে আমি তো বাবার পিছনে লাগি মার পিছনে অতটা লাগি না মা বাবাও তেমনি রেগে যায় মা রাগে না তো সেই জন্য মজা পায় না আসি আর বাবা একটু রেগে যায় সেই জন্য মজা পাই ওরা আমাকে ওরা আমাকে সিরিয়াস কিছু বললেও আমি কিছু মাইন্ড করি না তো মানে মাথায় নিই না সেই জন্য আমার আমার সাথে মজা করে আনন্দ পায় না সেটাই না তো চলো অনেক বাবা করলাম এখন কারিগরণ লাগে তো আজকে মার কাছে আমি আবদার করেছি ডিমের অমলেট খাবো তো মা এখন ডিমের অমলেট করছে এটা মার জন্য ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে আমারটা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ ছাড়া আমি এমনি ডিমের অমলেট খাবো আজকে তো আমি স্নান করে চলে এসেছি তো প্রচণ্ড ঠান্ডা স্নান করার পরে ঠান্ডাটা কম লাগে তোমরা সকলেই জানো তবুও সোয়েটারটা পরেছে সোয়েটার ছাড়া তো এখন থাকা যায় না তো মা এখন স্নান করে পুজো দিচ্ছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে একসাথে খাওয়া দাওয়া করবো হচ্ছে ভাত মুসুরির ডাল আমার আর মার জন্য ডিমের অমলেট আর কালকের লোটে মাছ আর চাটনি এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের বাবা নেই আর কি চাই ডিমও রয়েছে মাছও রয়েছে আবার কি চাই ভালোই হয়েছে আজকে খাওয়াটা তোমরা কি বলো এখানে ভিডিওটা এন করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং আমাদের পাশে থেকো আমাদের জীবনকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো